আসসালামু আলাইকুম, সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব বিশেষ বিশেষ সংবাদগুলোর শিরোনাম। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। সরকার ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে বক্তব্য দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী সচেতন আছে ও নায়ক ফেরদৌস তিনি এখন বিষয় হচ্ছে যে ওনার নির্বাচনে সবচেয়ে বড় বাধা হচ্ছে হিরু আলম। কিন্তু ভোটের মাঠে আমরা দেখেছি যে ঘটনা ঘটেছিল, মানুষ সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আলোচনার জন্য
আমার মনে হয় না যে হিউ আলম এখানে খুব বেশি মানে ভোট পাবেন বা আরাফাতকে পরাজয় করার মতো ক্ষমতা রাখেন। পলিটিক্যাল তো প্রশ্ন আসে না, আবেগে বা ভাইবে বা এই আওয়ামী অবস্থান একটা জনতা আছে, তারপরে ধরেন বিএনপি পন্থী বা জামাত পন্থী বা যারা আছে মানে আওয়ামী লীগের বিপরীতে রাজনৈতিক দলে যারা ভোটাররা আছেন তাদের মধ্যে অনেকেই যাচ্ছে অনেক কিছুতেই অনেকে মনে করছেন যে না আওয়ামী লীগকে জবাব দেবার জন্য হিরো আলমকে পাস করানো দরকার, এরকম যদি টেন্ডেন্সি চাইতা বসে নির্বাচন হোক আলম ভাই আরাফাত যেই আছেন দুজনকে কংগ্রেচুলেশন, এবার যে জিতে সময় বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।